নমস্কার, আমি কৌশিক। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তরুণ গোয়েলের জেনারেল নলেজ 2024। এবং তোমরা জানো যে এনার দুটো ভার্সনই হয়, বেঙ্গলি ভার্সন এবং ইংরেজি ভার্সন। তো আজকে আমি যে বইটা দেখাচ্ছি, বুঝতেই পারছো এটা বেঙ্গলি ভার্সন। এরকমই একটা ইংরেজি ভার্সনও হয় এবং আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি ইংরেজি ভার্সনটাই। আমার কাছে 2000 এর আগেরটা, মানে 2023-এরটা আছে, এটা আমি পড়ি। এবং এটা হচ্ছে 2024-এর। এখানেই বলেও রাখি এটা যে আমি নিজে ঘাট থেকে যা দেখলাম যে খুব একটা ডিফারেন্স কিছু হয়নি 2023-এর সাথে 2024-এর, একই আছে বলতে পারি, ঠিক আছে। এবং আরও কয়েকটা বিষয় যেগুলো দেখলাম যে অনেক কিছুই দেখলাম আপডেট হয়নি, মানে যা ছিল ওরকমই রয়েছে। এবং বেশ কিছু ক্ষেত্রে, যেমন জিওগ্রাফির ক্ষেত্রেও দেখলাম, তোমার ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট বলো বা ওয়াইল্ড লাইফের যে চ্যাপ্টারগুলো, যেখানে প্রতি সময়ে আপডেট হচ্ছে কিছু না কিছু, সেগুলো সেই অর্থে আপডেট হয়নি। তো শুরুতে এগুলো বলে দিলাম। আর এমনি জিকে বই হিসাবে তোমরা জানো যে এটার উপর তো আমি ডেডিকেটেড একটা ভিডিওই করেছিলাম, যে যদি আমাকে একটা বই দিয়ে শুরু করতে হয় তাহলে কোনো একটা জিকে বই, এবং সেক্ষেত্রে তরুণ গোয়েলের জিকে বই আমার মতে সব থেকে ভালো। হ্যাঁ, তরুণ গোয়েলের জিকে বই ছাড়া আরও একটি জিকে বই রিসেন্টলি আমি দেখছি, আমি পোস্ট করেও বলেছিলাম, সেটা হচ্ছে এই বইটি, দেশ কুমার। এটা কোনো ভিডিও আমি এখনও করিনি, ঠিক আছে। এটাও তোমরা দেখতে পারো, যে কোনো একটা, হয় তরুণ গোয়েল অথবা এটা, ঠিক আছে। তরুণ গোয়েল থাকলে অন্য ফার্দার কোনো জিকে বইয়ের কিন্তু প্রয়োজন নেই। আর যদি কোনো রকম জেনারেল স্টাডিজ তোমরা বই কিনে রাখো, সেটা ইঞ্জিন সিঙ্গানিয়ার ম্যানুয়াল হতে পারে, আমি দেখিও তো এখানেই আছে। যেমন ধরো আমি এই যে ইংলিশ ভার্সন, এটারও বেঙ্গলি ভার্সন হয়, আমি ভিডিও করিনি, চাইলে ভবিষ্যতে করতে পারি। তো কোনো জেনারেল স্টাডিজের বই থাকলে সেক্ষেত্রে আর কিন্তু জিকের বই দরকার নেই, মানে এক্ষেত্রে যে কোনো একটা, ঠিক আছে। তো জিকে বই যেহেতু পাতলা হয় জেনারেল স্টাডিজের বইয়ের থেকে, তো ওটা দিয়ে শুরু করতে পারলে বেশি বেটার, মানে বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে হেল্প হবে। তো যারা বেসিক্যালি বাংলাতে জিকে পড়তে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমরা কন্টেন্টে যাওয়ার আগে দামের প্রসঙ্গ বলে দিই। এটার দাম এখানে করেছে হচ্ছে তোমার 450, তোমরা দেখতে পাচ্ছ 450, ঠিক আছে। এইগুলো প্রসঙ্গে বলছি পরে। তো 450 টাকা দাম আছে, এবং আমি কলেজ থেকে যেখান থেকে বইটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ন্যাশনাল বুক সেন্টার, তোমরা জানবে, স্টল নাম্বার 51। এটা কলেজ স্কোয়ারের পাশে, এবং কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির অপোজিট যে রোড রয়েছে সেখানে পড়ছে আর কি, রাস্তা পেরিয়ে। আর সেই দোকানের সম্পর্কে আমি একটা তোমাদের ডিটেল বলবো না, মানে শর্ট নোট দিয়ে দেবো কমেন্টে। তো সেখানে এই বইটা পড়ছে তোমার 248। সেখানে ইংলিশ ভার্সনটা অ্যাভেলেবেল রয়েছে, তো যে কোনো একটা তুমি নিচে নিতে পারো, নাও নিতে পারো, তোমাদের ইচ্ছে, এবং আমার এতে কোনো কমিশন নেই। তো সেখানে এটা পড়বে 248। কি একটা বলতে গিয়ে আমি ভুলে গেলাম, বলতে যাচ্ছিলাম, এনি হাও। তো এর কন্টেন্ট, ও হ্যাঁ মনে পড়লো কন্টেন্টে যাওয়ার আগে, এই যে আলাদা আলাদা বইগুলো বের করেছে তরুণ গোয়েল থেকে, ঠিক আছে, এর হিস্ট্রিটা অ্যাভেলেবেল রয়েছে, এইগুলো এখনও এসছে কিনা জানি না। এইগুলো কিন্তু আলাদা করে কখনো কিনতে যেও না, কারণ আমি দেখেছি, বা এটা ইভেন এটাও আমি দেখেছি, এটাও আছে কলেজ স্ট্রিটে, তার একটা দোকানেই আছে যে দোকানের কথা আমি বললাম, এইগুলো কেনার দরকার পড়বে না। যদি তোমাদের কাছে কোনো জিকে বই থাকে, বিশেষ করে ইংরেজি যে জিকে বইটা বললাম, মানে এটারই ইংরেজি ভার্সন থাকে, সেক্ষেত্রে কিন্তু এইগুলো আর কেনার আলাদা করে প্রয়োজন পড়ছে না। এখানে আলাদা কী করেছে, ওই একই ইনফরমেশানে রয়েছে, সাথে এমসিকিউ আছে চ্যাপ্টার ওয়াইজভাবে, ঠিক চ্যাপ্টার ওয়াইজভাবে নয়, সাবজেক্ট ওয়াইজভাবে রয়েছে। তো খুব একটা ডিফারেন্ট কিছু নয়, মানে যদি তোমার কাছে অলরেডি জিকে বইটা থাকে আর কি। বেশ, এবার আমরা কন্টেন্টে যাই তাহলে, ঠিক আছে। এক্সট্রিমলি ইউজফুল ফর অল কম্পিটিটিভ এক্সামিনেশনস, এটা কোথাও না কোথাও কিন্তু ঠিক কথা, মানে আমি এর আগের এডিশনটা তো পড়েছি, আমার সত্যি বেশ ভালো লেগেছে, এবং মনে হয়েছে যে শুরু থেকে আমার কেন ছিল না। আচ্ছা, সূচিপত্রে আসি। প্রথমে রয়েছে ইতিহাস, ইতিহাসে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত তোমরা দেখতে পাচ্ছ, এবং তার ভিতরে যেগুলো তোমার সাব টপিক সেগুলো কিন্তু মানে তোমার ভালো দিকে বলতে পারি যে সেটার পেজ নাম্বার উল্লেখ করেছে। মানে আমি যদি মনে করি আমি এই ভারতীয় জাতীয় আন্দোলনের এই চ্যাপ্টারটি দেখতে চাই, আমি পাশেই পেজ পেয়ে যাচ্ছি। লুসেন্টের ক্ষেত্রে এটা খুব সমস্যা হয়, বুঝতে পারি না যে কোথায় আছে, মানে এটা যেমন এই যে 103-এর মধ্যে পেয়ে যাব, ঠিক আছে। এরপর আমরা চলে আসি ভূগোলের ক্ষেত্রে। ভূগোলের ক্ষেত্রে যেমন আমি বললাম যে কিছু তোমার আপডেট তো প্রতি বছরই হচ্ছে, কিন্তু সেরকম আপডেট আমি পেলাম না কিছু কিছু ক্ষেত্রে দেখতে পেলাম, তো সেটা একটু তোমরা দেখতে পারো কম রয়েছে আর কি। এমনি ইনফরমেশন বেশ ভালো। তারপর সংবিধান ও রাজনীতি,
এরপর রয়েছে অর্থনীতি, তারপর এখানে সায়েন্সের যে পোর্শন সাধারণ বিজ্ঞান, প্রথমে পদার্থ, তারপর হচ্ছে রসায়ন এবং প্রাণীবিদ্যা, এবং শেষে কিছু জিকে, মানে এগুলো তোমরা স্ট্যাটিক জিকের মধ্যে যে পোর্শনগুলো পড়ে সেগুলো রয়েছে। আমার বরাবরই মনে হয়েছে যে এই পোর্শনটি আর একটু বেশি থাকতো, এটা তোমার ওই ইংলিশ ভার্সন বইটাও রয়েছে মানে আগের এডিশনে, তাহলে একটু ভালো হতো। আমি যে নীল বইটা দেখালাম তোমাদেরকে ক্রাউনের, সেখানে এই পোর্শনটা একটু বেশি আছে। এনি হাউ, তো কীরকম ভিতরে রয়েছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, প্রি হিস্ট্রি পাসিং ইংলিশটাও দেওয়া রয়েছে, ঠিক আছে, বুলেট পয়েন্ট করে আর হাইলাইট করা আছে, পড়তে ভালো লাগবে। পেজ কোয়ালিটি আমি যা দেখতে পাচ্ছি আমার কাছে বেশ ভালোই লাগছে, খুব প্রিমিয়াম কোয়ালিটি বলবো না তবে ঠিকঠাকই বলবো আমি। এইভাবে রয়েছে তোমার, তোমরা যদি ইংরেজি ভার্সন কেন এই বইটারই, সেখানে একই রকমই দেখতে পাবে, মানে প্রেজেন্টেশনটা এরকমই। তো যে যেটা প্রেফার করো, মানে তোমাকে যদি তরুণ গোয়েল জিকে কিনতে হয়, তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী ইংরেজি ভার্সন অথবা বাংলা ভার্সন তুমি কিনতে পারো। ভুল কিন্তু কিছু থাকবে, এটা আমি বলে দিচ্ছি, বাট ভুল সব বইতে কম বেশি থাকে, সেই জায়গা থেকে দেখতে পেলে মানে ভালো বই, খারাপ বই নয়, এবং অনেক ভালো ভালো ইনফরমেশনস রয়েছে, মানে আমি যেটা পড়েছি সেখান থেকে বলছি আর কি। অনেক ইনফরমেশনস কিন্তু এই বইতে রয়েছে, মানে আমি ধরো এই যে ইতিহাসে ধরো দেখাচ্ছি, ইতিহাসের কোনো একটা বইতে মানে যেটা টেক্সট বই সেগুলোতে শুরু করার আগে আমি যদি এখান থেকে পড়ে নিতে পারি, আমি পার্টিকুলার এই বইটার কথা বলছি না, মানে যে কোনো জিকে বই থেকে বলো বা জেনারেল স্টাডিজের বই থেকে যদি পড়ে নিতে পারি, তাহলে কী হয় আমার একটা বেসিক আইডিয়া হয়ে যায়। তাহলে তারপর যখন আমি টেক্সট বইতে যাচ্ছি সেখানে স্বাভাবিকভাবেই চ্যাপ্টারটা একটা বড় থাকবে, সেটা পরবর্তীকালে পড়তে বুঝতে মনে রাখতে সুবিধে হয়। এই কথাগুলো আমি এর আগেও বলেছি, আমি আরও একবার এখানেও রিপিট করলাম। আচ্ছা একটু একটু এগিয়ে নিয়ে এবার, ঠিক আছে, মডার্ন হিস্ট্রির মধ্যে চলে এসেছি, এখানে মেডিভেলটা বাদ যাবে, এখানে এমনভাবে রয়েছে। সুলতানি যুগ চলছে, আর একটু এগিয়ে দিন, চলে গেল। এনি হাউ, না আমরা সেই মডার্নিং দেখি আবার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এবার আমরা একটু ভূগোলে চলে যাই, এখানে বিভিন্ন স্টেট ওয়াইজ ইনফরমেশনস রয়েছে। পশ্চিমবঙ্গের পূর্বগতি এই বইতে বলতে ভুলে গেছি, সম্ভবত পশ্চিমবঙ্গটা রয়েছে আই গেস। ধরো পশ্চিমবঙ্গের বড় অংশ এই বইতে এখানে রয়েছে, এটা কিন্তু আমরা ইংরেজি ভার্সন বইতে পাবে না, ঠিক আছে, এটা বলতে পারি এর একটা বিশেষত্ব। ভারতের কৃষিকাজ, অ্যাগ্রিকালচার ইন ইন্ডিয়া, ক্রপিং সিজনস ইন ইন্ডিয়া, ভারতের শস্য উৎপাদনের সময়, অ্যাগ্রিকালচারের মধ্যে পড়ছে এগুলো, ওই তো আবারও একই জায়গায়। এনি হাউ, এটা চলে এসছি পলিটির মধ্যে, পার্লামেন্ট, প্রেসিডেন্টের চ্যাপ্টারটা খুব সম্ভবত মানে আপডেট হয়নি নাকি, আমার দেখিনি, দাঁড়াও আচ্ছা 301 আমি দেখেছিলাম, একটু মনে করতে পারছিলাম, দাঁড়াও দেখিনি,
তোমরাও দেখতে পেয়ে যাবে এখনই। যাক, দিব্যাঙ্কর তো হয়েছে ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে, প্রেসিডেন্টটা কি করলো এখানে আপডেট হওয়ার তো কথা। করেছে, ঠিক আছে। কোথায় যেন দেখেছিলাম এই বইতে, তাহলে নয় যে আপডেট হয়নি, কিন্তু ওটা রিসেন্ট বই ছিল একটা। আচ্ছা, এটা হচ্ছে সায়েন্সের মতে প্রেডিক্টেবল, তারপর সুষম খাদ্য, মানে বায়োলজিতে চলে আসলাম মনে হচ্ছে, নিউট্রিশন নাকি। বেশ, এবার শেষে যে জিকে পোর্শনটা আছে সেটা আমরা একটু দেখে নিই। সেটা বেসিক্যালি ব্লকেই বেশি, মানে ব্লক করে বা ছক করে বেশি আছে। আর আর একটা কথা যেটা নতুন করে বলার কিছু নেই, তাও বলে রাখি, কারোর কাছে যদি তরুণ গোয়েলের কোনো চিকে বই বাংলা বা ইংরেজি অলরেডি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু নতুন করে আর এই বইটা কেনার প্রয়োজন পড়ছে না, কারণ বেশিরভাগ ইনফরমেশনস তোমরা কিন্তু একই রকমই পাবে। টুকটাক সামান্য আপডেট হয় এবং অনেক কিছু আমি যেমনটা বললাম আপডেট হয়ও নি, এরকমও দেখেছি আমি, ঠিক আছে। আর এটা বড় করছি না ভিডিও, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি বলছি না আমি সেই অর্থে কোনো রিভিউ করলাম, বইটা দেখানোর উদ্দেশ্যই ছিল আমার, রিভিউ তো আমি এখন করছি না তোমরা জানো, তো এক্সামটা হয়ে যাক তখন আবার ভালো করে রিভিউ করা যাবে। চলো তাহলে।